আজকে আমার প্রিয় একটা ফল খাবো এখন, জাম্বুরা। আমার খুব প্রিয় ফল এটা। আমাদের দেশের প্রত্যেকটা নাম হলো জাম্বুরা, আমাদের দেশে জাম্বুরা বলে আর কি। অন্য দেশে অন্য কিছু নাম থাকতে পারে, জানি না আমি। কেমন হয় জানি, এটা কিনা জাম্বুরা ভালো হতে পারে, খারাপও হতে পারে, বলা যায় না। ভালোই মনে হইতেছে, লাল আছে। ভালো, খারাপ না। এটা এখন বানাবো। আমি খুব খাইতে পারি জাম্বুরাটা। আগে ছোটবেলায় এগুলো কি করতাম জানেন, নৌকা বানাইতাম। আপনার এখানে একটা ছোট কাঠের মতো বেঁধে দিতাম, আর এখানে একটা ইয়ে লাগাইতাম, ওই বাদাম লাগাইতাম, নৌকার পাল আর কি, লাগিয়ে এই পানিতে ছেড়ে দিতাম নদীতে। সুন্দর যেত, অনেক সুন্দর দেখা যেত এগুলা, ছোটোবেলার স্মৃতি। এগুলা নৌকা বানাইতাম, দেখেন নৌকার মধ্যে লাগে দেখতে, এবং ভাসে, ও ডুববে না। এটা খেলতাম ওরা বলা মানে জাম্বুরের নৌকা। ওগুলো আরও সুন্দর করে কাটতাম, তো মানুষেরা কাটি নাই নৌকা বানানোর লেগে। আর সুন্দর চোখা করতাম, মাথা কাটতাম না, দুই সাইডে চোখা থাকতাম, ঠিক আছে, সুন্দর হইত। পানি করে তো ডুবে না, মজার ব্যাপার ছিল। এরকম চোখা থাকতে পারতাম, এখানে একটা লাঠি গেড়ে দিতাম হালকা করে, আর এখানে একটা কাপড়ের কিংবা কাগজের একটা ইয়ের মতো লাগাই দিতাম। দূর থেকে দেখতে নৌকার মধ্যে ভাসিত, আর পানি দিয়ে দিলে পরে আপনার বাতাস লেগে এটা যেদিকে বাতাস তার ওদিকে যাইতে। লাপা আসলাম, কত রকম খেলা খেলতাম এখনকার বলে অনেকগুলো জানি না। এই ফলটা অনেকে খাইতে পারে না, আমি পারি, ভালো লাগে। টক হইলে আরো বেশি মজা লাগে, মিষ্টি বা টক যেরকম হোক। আমি ওর এমনি জাম্বুরে তেমন একটা খাই না, মানে বানিয়ে খাই আর কি, লবণ মরিচ দিয়া কাশুন দিই না, কাশুন দিয়ে থাকার মজা হইতো। দেখেন জাম্বুরাটা কিন্তু সুন্দর, অনেক ফ্রেশ, একদম রসালো আছে। অনেকে জুস বানিয়ে খায়, জুস বানিয়েও মজা আছে, রসটা বাইর করে ইয়েগুলো ফালাই না সব। আমি আবার এমনি খাওয়াটা পছন্দ করি, ভালো লাগে মানে কাঁচামরিচ আর লবণ হইলেই হয়। শুকনো মরিচ দিয়েও খেতে পারেন, শুকনো মরিচটা আবার আমার ভালো লাগে না। আজকে দুর্গাপূজার সময় তো আমি এটা নিয়ে গল্পই বলছি আপনাদেরকে, নৌকা দিয়ে জাম্বুরে খেতাম ঘুরে ঘুরে, মজা লাগতো অনেক, রোদ উঠতো অনেক, রোদের মধ্যে খাইতে অনেক মজা। টক জিনিসটা আসলে গরম পড়লে খাইতে মজা লাগে বেশি। বেশি টক না আজকেরটা, মোটামুটি রসালো, হালকা মিষ্টি মিষ্টি টক টক সাদা জাম্বুর। এটা তো আমার বেশি টক হলেই ভালো লাগে, টক
পরপর খেতে পছন্দ করি। শুকনো মরিচ দেখালে কি হয়, আপনার গলা জ্বলে, তারপর আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, কিন্তু কাঁচা মরিচ দেখালে এই সমস্যাটা হয় না, আমি দেখছি। মানে আমি কাঁচা মরিচটাই খাই বেশি, ঝাল খাইতে পারি। আরেকটা দিতে পারেন হলো গুঁড়া, মানে পাউডার গুঁড়া, মরিচ মরিচের গুঁড়াটা দিতে পারেন, গুঁড়াটা দিলে ঘ্রাণ করে এটা ভালো লাগে খাইতে। একবার একটা জামুরে আমি কিনছিলাম, থাইল্যান্ডের জামুরে 300-250 টাকা নিয়েছিল, 250 টাকা নিয়েছিল একটা জামুরের দাম, স্বাদ না। মনে করছিলাম যে 250 টাকার জামুরে কেমন মনে স্বাদ এগো, তার চেয়ে আমাদের দেশি নাই ভালো। আনসিজনে পাওয়া যায় তো ওটার দাম বেশি, এত জামুরের সিজনে এসে পড়ছে, ওরাই দুর্গাপূজার সময় জামুরের পাওয়া যায় বেশি। বানাবো একটু মাছ দিয়ে মাখাবো, পুরো একটা জাম্বুরে মোটামুটি বড় আছে। যাই হোক মোটামুটি হয়ে গেছে, এখন ছাড়ে ছাড়ে নিলে ভালো হয় আর কি, লবণ মিষ্টা ঢুকে ঠিক মতো। আমার কাছে এই ফলটা খুবই ভালো লাগে, তবে এটা আসলে একা একা খেতে মজা লাগে না, কয়েকজন মিলে খেতে মজা লাগে, কিন্তু দেশে গেলে বন্ধু বান্ধব মিলে খাই। ঢাকাতে আমার একটা ফ্রেন্ড আছে, ও খাইতে পারতো, দুজন মিলে খেতাম, সাথে এখন অনেকদিন যোগাযোগ নাই। তেমন কিছুই নিব না, শুধু কাঁচা মরিচ দুইটা তিনটা নিলাম, একটু লবণ, ব্যাস। তবে কাসন্দি হলে মজা নয় অনেক, কাসন্দিটা আমার শেষ হয়ে গেছে নাই। বাইরে অনেকে অনেক ভ্যানে বানায় বেছে, ওরা বাইরে আমাদের রাস্তায় বেছে আর কি, তা বানায় বেছিল শুকনো মরিচ দিয়ে, আমি একবার শুকনো মরিচটা খাইতে পারি না। কাঁচা মরিচের একটা ঘ্রাণ বেড়ে গেছে,
দারুণ।
এই খাবারটা দেখলে সবারই জিভে জল আসবে, নিশ্চিত মজার জিনিস। অনেকেই জামরুলের ফলটা খায় না, একটা এইভাবে খেয়ে দেখেন মজা লাগবে অনেক। জামরুলের জাত ভালো হয়ে থাকবে, এটা কিন্তু ভালো জাতের জাত দেখেন, দেখলেই বুঝতে পারবেন একদম টুষ্ট সার রস ভিতরে, এবং রসটা মিষ্টিও না আবার টকও না মাঝখানে। মরিচের ঝালটা বেশি হয়ে গেছে, দুইটা নিয়ে উচিত ছিল, ঝাল বেশি গেছে মরিচ, ঠোঁট জ্বলতেছে আমার, কিন্তু জামরা খেতে মজা লাগতেছে। ভাতের সাথে মুড়ি ঝালগুলো খাওয়া যায়, তো ফলের সাথে তো জামরের সাথে খাওয়া যায়, ভালো লাগতেছে। এরকম জামরে হলে আপনি দুদিন খাই দেবেন ব্যাপারই না, ঝালটা বেশি হয়েছে দেখি একটু খারাপ আছে, এমনিতে ব্যাপার না, জামরের স্বাদ একটু হালকা মিলে একটু মজা করে খাইতে পারতাম, তারপরে ভালোই লাগছে, জামরে খাওয়ার মজা। টক খেয়ে যদি একটু ঝাল না লাগে তাহলে তো হয় না, ঠিকই আছে, আর একটু কম লেগে একটু খাইতে কষ্ট হয়েছে, তবে
জামুরা সবাই খাবেন, জামুরা তো প্রচুর ভিটামিন আপনার, সিজন সপ্তাহে একটা করে জামুরা খাবেন, একসাথে না পারলে বানিয়ে পারে একবার একটু পরপর খাইবেন, ভালো লাগবো। আর দাঁত একটু টক হয়, আর হয় নাই বেশি মিষ্টি টক না, টকলে দাঁত টক হতো, দাঁত টক হলে একটু লবণ দিয়ে একটু দাঁতে ঘষা দিবেন, ঠিক আছে, আমার হয় নাই। ওকে, ভালো থাকেন, ধন্যবাদ।